প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। উপস্থিত সবাইকে নমস্কার। মঞ্চপ্রবিষ্ট আজকের এই সভার সভাপতি উপস্থিত জামতুম স্কুলের প্রধান শিক্ষক, উপস্থিত বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সিনহা মহাশয় এবং অপর বিশিষ্ট সমাজসেবী সমগ্র বার অ্যাসোসিয়েশনের সদস্য শ্যামলকান্ত পাল মহাশয়, উপস্থিত আমার মা ও বোনেরা, উপস্থিত আমার অভিভাবক মণ্ডলীকে প্রণাম এবং সবাইকে আমি আজকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা সত্যি আনন্দিত উত্তরাভাবিতে আজ একটা নতুন ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন হয়েছে এবং যার উদ্বোধন আমি নিজে করতে পেরেছি তার জন্য আমি সত্যি গর্বিত এবং আনন্দিত। এবং অবশ্যই আমি উদ্যোক্তাদের যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে মানসিক দিক দিয়ে এসে তৈরি হয়ে সুস্থ মানসিকতা নিয়ে আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে স্কুল করার জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ইংরেজি মাধ্যম স্কুল হয়েছে খুব সুন্দর। আমরা জানি বর্তমান যুগে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুণগত শিক্ষার মানের উন্নয়নের জন্য ইংরেজি আবশ্যক। আজকের যুগে ভারতবর্ষে ইংরেজি জানা খুবই দরকার, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, প্রতিটা ক্ষেত্রে ইংরেজি জানা আবশ্যক আমি মনে করি। আমি আজকে দীর্ঘ বলতে যাব না, কারণ আমার পূর্ববর্তী বক্তারা ব্যাখ্যা করেছেন ইংরেজি মাধ্যম স্কুল এখানে হয়েছে সেটা অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ এই অঞ্চলের শিশুরাই যারা স্কুলে ভর্তি হবে তারাই পঠন পাঠন করবে, এই এলাকার শিক্ষার মান উন্নয়ন হবে, এই কমলপুরের শিক্ষার মান উন্নয়ন হবে, ত্রিপুরার শিক্ষার মান উন্নয়ন হবে। আমরা চাই একটা ছোট্ট শিশু তার নৈতিক শিক্ষায় শিক্ষিত হোক, তার শারীরিক শিক্ষায় শিক্ষিত হোক, তার মানসিক শিক্ষায় শিক্ষিত হোক, সেটা আমরা চাই। প্রতিটা ছেলে মেয়ে নতুন স্বপ্ন নিয়ে নতুন আশার আলো নিয়ে বাঁচতে শিখুক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে বড় হোক এবং আদর্শ সমাজ গঠনে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে পালন করতে পারে। তো আজকে আমি আবারও যারা স্কুলের উদ্যোক্তা এই ধরনের মানসিকতা যাদের মধ্যে রয়েছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা আজকে নববর্ষের দিনে এরকম একটা শুভ কাজে শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগতভাবে এবং মন্ত্রিসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে অভিভাবকদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।